নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। তো সব থেকে একটা বড় একটা গুড নিউজ, আমি যা যা বলেছিলাম সেটাই এসেছে। তো তোমাদের আমি বলেছিলাম যারা অঙ্ক পারো না তাদের আমি বলেছিলাম নাহলে সবকটা বি করবে, নাহলে সবকটা এ করবে, বুঝতে পারছো যেটা আমি বলেছিলাম। তো দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাহলে এ নাহলে বি, বুঝতে পারছো সেটাই হয়েছে এ বি সি। এর ভিতর থেকে আমি তোমাদের বলেছিলাম সবকটা নাহলে এ করবে এবং নাহলে সবকটা বি করবে। আর সত্যি কথা বলতে যারা অঙ্ক পারো তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না, যারা অঙ্ক পারো না তাদের ক্ষেত্রে। তো দেখো রোমানের অ্যান্সার হবে, এর অ্যান্সার এক্স জেড বাই থ্রি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপরের প্রশ্ন রোমান টু এর প্রশ্ন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুটি, এক্স স্কোয়ার সমান সমান এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা দুটি। তো দেখো বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বি। তুমি যদি সবকটাকে এ করো তাহলে তোমরা দুই থেকে তিন নম্বর পাবে, এবং যদি সবকটাকে বি করো তাহলে তোমরা তাও দুই থেকে তিন নম্বর তোমরা পাবে। যেটা আমি বলেছিলাম সেটাই হয়েছে, বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো রোমান টু এর অ্যান্সার হবে, এর অ্যান্সার একটি, দেখো ভালো করে দেখে নাও। এবং রোমান ফোর এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার নাইন, এবং আমাদের রোমান ফাইভ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাইন ইস টু ফোর। তো দেখো আমাদের রোমান সিক্স এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফোর। তো দেখো অঙ্ক করার সময় নেই, জাস্ট তোমাদের কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, পরে তোমাদের অঙ্কগুলো সম্পূর্ণরূপে করিয়ে দেবো। তো দেখো শূন্যস্থান পূরণ করো রোমান ওয়ানে। তো দেখো এর অ্যান্সার হবে 10%, ঠিক আছে। রোমান টু এর অ্যান্সার হবে 2abc, এবং রোমান থ্রি এর অ্যান্সার হবে 1/√2। তোমাদের আমি বলেছিলাম কি যে নাহলে সবকটাকে এ করবে নাহলে সবকটা বি করবে। যদি তোমরা এ করো তাহলে তোমরা তিন নম্বর পাবে, যদি তোমরা বি করো, ঠিক আছে, যদি তোমরা এ করো তোমরা তাও তিন নম্বর পাবে, যদি তোমরা বি করো তাহলে তোমরা তাও তোমরা তিন নম্বর পাবে, বুঝতে পারছো আমি কী বলছি। যারা যারা এ আর বি করে গেছে, ঠিক আছে, তারা কিন্তু সম্পূর্ণরূপে এখানে কিন্তু মানে কমসে কম পাঁচের ভিতরে, কমসে কম না সরি ছয়ের ভিতরে কমসে কম তিন নম্বর তো কমসে কম পাবে। যেটা আমি বলেছিলাম সেটাই হয়েছে, বুঝতে পারছো। আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কী করে অঙ্কতে পাস করতে হবে, বুঝতে পারছো। ভালো করে অঙ্কটা দেখে নাও, এর অ্যান্সার হবে, তোমরা তো জানো যে পুরুক্ষণ কী হয় 90 ডিগ্রি হয়, আর এটা তো মধ্যমানে 11, তো বুঝতেই পারছো। আর এখানে পেন্সিলের এই যে পেন্সিলের এটা উপরে একটা শঙ্কু আছে, আর এটা কী আছে চোঙ আছে, বুঝতে পারছো, চোঙের সমন্বয়। আর তোমাদের আমি আর একটা কথা বলেছিলাম, যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কতে খুবই দুর্বল তারা সবকটা নাহলে সত্য করবে নাহলে সবকটা মিথ্যা করবে। তো দেখো যদি তোমরা যদি সবকটা সত্য করো তাহলে কিন্তু তোমরা তিন নম্বর পাবে, যদি তোমরা সবকটা মিথ্যা করো তাহলেও তোমরা তিন নম্বর পাবে। তো দেখো প্রথমেটা হবে রোমান ওয়ানের অ্যান্সার হবে মিথ্যা হবে, ঠিক আছে, রোমান টু এর অ্যান্সার হবে সত্য হবে, রোমান থ্রি এর অ্যান্সার হবে মিথ্যা, এবং আমাদের রোমান ফোর এর অ্যান্সার হবে সত্য, রোমান ফাইভের অ্যান্সার হবে সত্য, রোমান সিক্সের অ্যান্সার হবে মিথ্যা। অর্থাৎ যারা সবকটা সত্য দিয়েছে তারাও তিন পাবে, যারা সবকটা মিথ্যা দিয়েছে তারাও তিন পাবে, বুঝতে পারছো। যে সমস্ত ছাত্রছাত্রীরা দুর্বল তাদের ক্ষেত্রে, মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকর হবে, বুঝতে পারছো। আর যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে, এটা তো তোমাদের অনেকবার করেছি, এইটা সব বইয়ের অঙ্ক, একটাও বাইরের অঙ্ক না, ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি। অর্থাৎ তোমাদের আমি বলেছিলাম যারা অঙ্ক পারো না এখানে কিন্তু তোমরা তিন পাবে, বলেছিলাম সেই তিন পেয়েছো। এবং এখানে যেটা আছে এমসিকিউবের ক্ষেত্রে আমি বলেছিলাম দুই থেকে তিন, যেটা বলেছিলাম ঠিক সেটাই হয়েছে, এটাও তোমাদের দুই থেকে তিন পাবে। কমসে কম তিন আর দুই কত হয়, তিন আর তিন ছয় বা তিন আর দুই পাঁচ, বুঝতে পারছো আমি কি বলছি। ভালো করে দেখো আমি যেগুলো বলছি কিন্তু সেইভাবেই কিন্তু প্রশ্নটা কিন্তু করেছে, ঠিক আছে। দেখো অঙ্কগুলো দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক কিন্তু কমন এসেছে, প্রত্যেকটা অঙ্ক, এই অঙ্কটাও সহজ, রোমান সিক্সের অঙ্ক অনেকবার করিয়েছি, ঠিক আছে, এই অঙ্কটা। এবং আমাদের রোমান সেভেনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, রোমান এইটের অঙ্ক, রোমান নাইনের অঙ্ক, রোমান টেনের অঙ্ক তো অনেকবার করিয়েছি, প্রত্যেকটা অঙ্ক করিয়েছি, ঠিক আছে। এইটা এ তো আরও ইজি, এটাও আরও ইজি আছে, খুব ইজি অঙ্ক দিয়েছে, আর এটা তো খুব ইজি অঙ্ক, একদম পাতি অঙ্ক দিয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি, খুবই ইজি অঙ্ক দিয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আমাদের আমাদের কিন্তু অঙ্ক দিয়েছে হচ্ছিলো কোষে দেখি 14 থেকে, বুঝতে পারছো আমি কী বলছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু কমন এসেছে। আর এটা 1.2 থেকে, তোমাদের আমি বলেছিলাম 1.2 থেকে অঙ্ক দেবে, একদম ঠিক পাক্কা অঙ্ক দিয়েছে, যেটা উদাহরণ থেকে কিন্তু অঙ্ক দিয়েছে, উদাহরণের লাস্ট অঙ্ক, এবং আমাদের 1.3 নয় দাগের অঙ্ক, ঠিক আছে, যেটা বলেছিলাম যে সাজেশনগুলো বলেছিলাম সেখান থেকেই কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক কমন এসেছে। এটা কিন্তু আমাদের করণীয় অঙ্ক, খুব ইজি অঙ্ক, জাস্ট এক্সের মানটা দিয়েছে, একদম মান বসালেই অঙ্ক হয়ে যাবে, কোনো ব্যাপারই না, বুঝতে পারছো। আর এইটা আর দাগের যে অঙ্ক আছে এটা কিন্তু 5.3 অঙ্ক,
5.3 থেকে যে সমস্ত অঙ্কগুলো আমি স্টার মেরেছিলাম সেই অঙ্ক কিন্তু তোমাদের কমন এসেছে। সবথেকে একটা বড় ব্যাপার, আর সবথেকে একটা বড় ব্যাপার তোমাদের আমি বলেছিলাম যে এখানে কিন্তু নয়াদাগের যে উপপদ্য আছে এটা কিন্তু রিপিট প্রশ্ন করেছে, অর্থাৎ উপপদ্য 38 সেটা কিন্তু 2022 সালে দিয়ে দিয়েছে, সেটা কিন্তু 2023 সালে আবারও রিপিট করেছে। তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে 40, 41, 42 এই তিনটে থেকে একটা আসবে বলেছিলাম বারবার, কিন্তু আমি আগের দিন বলেছিলাম আর এখান থেকে ঠিক 40টা দিয়েছি, বুঝতে পারছো? আর একটা কথা বলেছিলাম তোমাদের 34টা, আমি বলেছিলাম 34 থেকে না আসার চান্স বেশি, 40, 41, 42 না হলে 49 না হলে 50 এর ভিতর থেকে এই দুটো থেকে একটা আসবে, আর না হলে এর ভিতর থেকে একটা দুটো তিনটে এখান থেকে একটা আসবে। কিন্তু যে সমস্ত স্যাররা সাজেশনগুলো করেছে তারা কিন্তু এই 40টা কিন্তু বলেনি। আমি তোমাদের কিন্তু সর্বপ্রথম আগেই বলে দিয়েছি যে 40, 41, 42 এর ভিতর থেকে একটা আসার চান্স খুবই বেশি, সেটাই এসেছে। যদি বিশ্বাস না হয় ভিডিওটা তোমরা দেখতে পারো যে 40, 41, 42 এখান থেকেই এসেছে, বুঝতে পারছো? যারা 49 এবং 50 এখান থেকে আসেনি, অর্থাৎ এই যে সাজেশনের যে আমি তোমাদের যে বলেছিলাম এখান থেকেই পরীক্ষা দিয়েছে, সব থেকে একটা বড় ব্যাপার, তো বুঝতেই পারছো। আর এই যে একটা এই যে আছে এটা কিন্তু কমন এসেছে, এটা কিন্তু বইয়ের একটা বুঝতে পারছো একটা প্রয়োগের আছে, বুঝতে পারছো? তো দেখে নাও প্রত্যেকটা অঙ্ক। আর তোমাদের আমি বলেছিলাম যে অন্তর্বৃত্ত আসবে, সেটাই এসেছে, অন্তর্বৃত্ত খুবই ইজি অঙ্ক। তো এখানে বলেছে সমকোণী মানে 90 ডিগ্রি করতে হবে, ঠিক আছে, 90 ডিগ্রি করতে হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা তোমাদের এটা 6 সেন্টিমিটার নেবে, এটা 90 ডিগ্রি করবে, এটা 6 সেন্টিমিটার নেবে এবং উপরেটা কত হবে 5 সেন্টিমিটার নেবে, এরকম টেনে দেবে, বুঝতে পারছো? তারপর তো জানো এরকম করতে হবে, এরকম করতে হবে, এরকম এরকম কোনা এরকম করে এরকম করতে হবে, তারপরে ভিতরে বৃত্তটা করতে হবে, বুঝতে পারছো? একদম ইজি, সমকোণী মানে 90 ডিগ্রি করতে হবে। আর যেটা তোমাদের আমি বলেছিলাম অন্তর্বৃত্ত আসবে, সেই অন্তর্বৃত্তটাই দিয়েছে তোমাদের, ঠিক আছে, ভালো করে দেখে নাও। আর এখান থেকে কিন্তু এই অঙ্কটা তোমাদের কিন্তু আমি ইম্পর্টেন্ট বলেছিলাম, বুঝতে পারছো? এটাও ইম্পর্টেন্ট বলেছিলাম, ইম্পর্টেন্টের মধ্যে আছে। আর এই যে অঙ্কটা আছে খুব ইজি অঙ্ক দিয়েছে, একদম পাতি অঙ্ক, বইয়ের অঙ্ক তুলে দিয়েছে, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোষে দেখে 25 থেকে কিন্তু দিয়েছে প্রশ্নগুলো, এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, এটা আমি বলবো, জাস্ট পরিমিতি থেকে ঘুরিয়ে দিয়েছে অঙ্কগুলো, ঠিক আছে। এবং এই যে প্রশ্নটা আছে এটাও এটাও কিন্তু রিপিট প্রশ্ন, হ্যাঁ এটাও কিন্তু রিপিট প্রশ্ন না, রিপিট প্রশ্ন করেনি, জাস্ট কিন্তু এখানে 7 গুণ করেছে, বুঝতে পারছো? এটা কিন্তু জাস্ট 7 গুণ করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 3 দাগের অঙ্ক জাস্ট পরিমিতি থেকে জাস্ট একটু ঘুরিয়েছে, বুঝতে পারলাম আমি কী বললাম? এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কগুলো আছে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে, রাশিবিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু খুবই ইজি এসেছে। মানে এখানে বলছে সংখ্যাগুরু মানে তো মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে সংখ্যাগুরুর মানে, সংখ্যাগুরু মানের অঙ্ক তো তোমাদের আমি অনেকবার করিয়েছি, বুঝতে পারছো আমি কী বলছি? এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম সূচক দিয়েছে, বা এই অঙ্কটা খুব ইজি, এটা এটা খুব ইজি আছে, এবং এটা খুবই ইজি আছে, বুঝতে পারছো? খুবই ইজি অঙ্ক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের যে সাজেশনটা আমি করেছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, তোমাদের আমি উপপদ্য বলেছিলাম 40, 41, 42 আর সত্যি কথা বলতে তোমাদের উপপদ্য 40 দিয়েছে, কোশ্চেন কিন্তু রিপিট করেছে। তোমাদের এই বছর উপপদ্য 49 আসার কথা ছিল, সেটা কিন্তু অনেক স্যাররা বা অনেক ইউটিউবার যারা আছে তারা কিন্তু উপপদ্য 49টাকে মানে সাজেস্টিভ করেছিল, বাট আমি তোমাদের বলেছিলাম যে 40, 41 এবং 42 এর ভিতর থেকে অঙ্ক দেবে উপপদ্য, ঠিক পারফেক্ট 40 দিয়েছে, এটা একটা বড় ব্যাপার। যে সাজেশনটা কাট সাট করেছিলাম সেখান থেকে কিন্তু অঙ্ক কমন এসেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।